নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবার, সূর্যোদয় 5:03, সূর্যাস্ত 6:23, পঞ্চমী দিবা 8:42, পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা 12:40, বরিয়ান যোগ শেষরাত্রি 4:23, বালককরণ দিবা 8:42 গতে কৈলবকরণ, রাত্রি 9:40 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে মঙ্গল, আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর মিথুনে অবস্থান করছে রবি, কর্কটে অবস্থান করছে বুধ, আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ, আর চন্দ্র অবস্থান করছে সিংহে চন্দ্র অবস্থান করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বেলা 12:53 পর্যন্ত, তারপর চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে অর্থাৎ কুম্ভে অবস্থান করছে বক্রী শনি, আর পঞ্চমে যথারীতি অবস্থান করছে রাহু, আর যথারীতি কন্যায় বৃশ্চিক রাশির একাদশে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির কাছে যথেষ্ট অস্থিরতার দিন যাবে। একদিক দিয়ে তাদের আর্থিক উন্নতি, বলা যেতে পারে চরম উন্নতির যেমন খবর আসবে, একদিক দিয়ে যেমন তাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকারের খবর আসবে, এছাড়াও তাদের ভাতা ভগিনীর উন্নতির খবর আসবে, তেমনি তাদের শনি চন্দ্রের অশুভ দৃষ্টি বিনিময় মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে। আপনার মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস, আপনার মায়ের শরীর ভালো যাবে না, মায়ের শরীর সম্পর্কে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। আপনার মায়ের নানা দিক দিয়ে নানা সমস্যা আসতে পারে, অর্থাৎ আপনার মায়ের শারীরিক কষ্ট আসতে পারে, এছাড়া আপনার সঙ্গে আপনার মায়ের মতের অমিলও হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার গৃহের মধ্যে কোনো উৎপাত হতে পারে, কোনো সমাজ বিরোধী কোনো দাঙ্গা বা হাঙ্গা বা আকস্মিক আপনার ঘরের মধ্যে সর্পভীতি আসতে পারে, বা আকস্মিক কোনো জীব জন্তু আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, না হলে আপনার ঘরের মধ্যে অগ্নিসংযোগ বা চৌর্যবৃত্তের ঘটনা ঘটতে পারে। তাই গৃহকে সব দিক দিয়ে আঁটোসাঁটো করে রাখুন। আজকের দিনে বৃহস্পতিবার 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃশ্চিক রাশি। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সুবিধায়ক আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ। কেননা এমন সুযোগ আপনি দীর্ঘদিন বাদে পাচ্ছেন, কেননা আপনার একাদশে যে গ্রহ সবচেয়ে ফাটকা উপার্জন দেয় সেই কেতুর অবস্থান, দশমে চন্দ্রের অবস্থান অতি শক্তিশালী, আর নবমে বুধ আর শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, আর রবি অষ্টমে, আর একইভাবে সপ্তমে স্বয়ং গুরু বৃহস্পতি, যা বৃশ্চিক রাশিকে সরাসরি দৃষ্টিদান করছে।
আর আপনার ষষ্ঠ স্থানে মঙ্গল অতি শক্তিশালী অবস্থায় আছে। সুতরাং বোঝাই যাচ্ছে লটারি জেতার অনুকূল সময় আপনার এসেই গেছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 616-5, 616-5, 616-5 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে, এছাড়াও যেদিক দিয়ে উন্নতি যোগ আছে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, উগ্র মেজাজ আপনার মন খারাপ করে দেবে। তবে সন্তানের বিদ্যায় উন্নতির ধারা বজায় থাকবে, সেদিক দিয়ে কোনো সমস্যা হবে না। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, তার রেজাল্ট যথেষ্ট ভালো হবে, তার কর্মজীবনে সে বিরাট কর্ম লাভ করতেই পারবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, একাধিক ক্ষেত্র থেকে আপনার সমৃদ্ধি আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আপনার জীবনে আসবে সমৃদ্ধি, সমৃদ্ধি। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন। তবে বৃশ্চিক রাশি শনি চন্দ্রের এই বীজ আপনার মানসিক অস্থিরতাকে ঠিক রাখবে না, তাই আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, ভোলানাথ, জগদীশ্বর, মহাদেবের শিবলিঙ্গে জল নিক্ষেপ করুন। জল দিন, বেলপাতা দুঃসিদ্ধি দিন, আর বাবার ঝাড়ার যে জল ঝরে যাচ্ছে সেই জলের চাঁটা জীবে স্পর্শ করার, এতে আপনার মন হবে শান্ত, মন হবে পবিত্র, মনে কোনো ব্যথা বেদনা থাকবে না। এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। আপনার ভাতা ভগিনীরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। তবে আপনার এক ভাতা বা এক ভগিনীর ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না, তবে আপনার ভাতা ভগিনীদের উন্নতি যোগ আজকের দিনে আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আসতে পারে, মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তবে পিতার দিক থেকে মহাসৌভাগ্য যোগ আছে। পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে, পিতার দিক থেকে কোনো অসুবিধে নেই, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ নেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করুন এবং মা তারার মহামন্ত্র তারাই নামা, তারাই নামা, তারাই নামা এই মহামন্ত্র জপ করুন 108 বার। এছাড়াও আপনি তারা মাকে 108 জবার মালা চড়ান, দেখবেন মনের যাবতীয় দুঃখের অবসান হবে। মাতৃ কৃপায় আপনার জীবনে আসবে একটা আলাদা শক্তি, আর আপনি যে কোনো কাজে অতি সহজেই সফলতা পাবেন বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে, এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে, এরা দিনে করছে, এরা রাতে করছে, এরা দুপুরে করছে, এরা বিকেলে করছে, সব সময় তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে। তাই শত্রুদের থেকে বিশেষভাবে আপনি সাবধানে থাকুন। আজকের দিনে কিছুটা আংশিক দুর্ঘটনা যোগ আছে, তবে তা বাড়াবাড়ি পর্যায়ে নেই, তাই তবুও কিছুটা সাবধানে থাকা দরকার। আজকের দিনে অতিরিক্ত ভোজন ত্যাগ করুন, বাইরের খাবার পুরোপুরি বন্ধ করে দিন, বিশেষ করে প্যাকেটজাত খাবার খাবেনই না, আপনার পৌষ্টিকতন্ত্রে নানা সমস্যা আসবে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি
স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে যথেষ্ট মধুর হবে, যথেষ্ট ভালো হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখার মতো হবে, সকলের যার নজর লেগে যায়। তাই অবশ্যই নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, আপনার কর্মোদ্যম বাড়বে, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ নিশ্চিত আসবে আজকের দিনে, আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা ও পুরুষ হন। বৃশ্চিক রাশি, আপনার পারিবারিক জীবনের সুখের আশ্বাসের জন্য আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথকে ডাকুন, বাবাই পারেন আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট মেটাতে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার, পিঙ্ক কালারের পোশাক পরুন, এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি এনে দেবেই দেবে। আর পারলে ইয়েলো কালার পরতে পারেন, কিন্তু কালো, খয়েরি, ব্লু, আকাশি পরবেন না, এতে ক্ষতি হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর 26-11 জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।